হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভাবলাম আজকে না ব্লগ শেয়ার করবো না, আজকে ব্লগ শেয়ার করবো না, আজকে না আমার আলমারিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা জাস্ট শুধু দেখবে কি অবস্থা আলমারির ভিতরে, এর অবস্থাটা দেখলেই ভাববে যে ছি, এখানে এই দিদিভাই এইভাবে জামা কাপড় রাখে। তো জানো না এত মানে জামা কাপড় আমি যেভাবে পারি রেখে দেয়, আমার মেয়ে যেভাবে পারে অমনি রেখে দেয়। তো চলো দেখি আমার আলমারিটা, আগে তোমাদের দেখিয়ে দিই, আগে আমার আলমারিটা তোমরা আগে দেখে নাও কেমন অবস্থায় আছে। তো ভাবলাম আজকে ব্লগ শেয়ার করব না, মানে ভিডিও শুট করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম দিনটা ফালতু যাবে, বেকার যাবে। তো চলো আমার আলমারিটাই কেন না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, আলমারিটাই গোছাই, একটু গুছিয়ে রাখি, দেখি হয় কিনা, চেষ্টা করি। চেষ্টা করি মানে আজকে গুছিয়ে রাখবো, কাল থেকে আবার জেগে সেই, কারণ আমার মেয়ের আলমারি আমার লক করা থাকে না। প্রথমত আমার আলমারি লক করা থাকে না, আনলক করা থাকে সবসময়, আর আমার মেয়ে খুলবে, নিজের ইচ্ছা মতো জামা বের করবে, পরবে, আবার রেখে দেবে। এই করে আমিও কোনো সময় অমনি রেখে দিচ্ছি, না গুছিয়ে না ভাঁজ করে, যেমন ভাবে পারছি তেমনি রেখে দিচ্ছি। তো চলো দেখে নাও আগে আলমারিটার কি অবস্থা হয়ে আছে। আর আগে হচ্ছে দেখো, আমি আলমারিতে এমন হচ্ছে কাপড় দিয়ে দর্জির কাছ থেকে আমি সেলাই করে নিয়েছি। কেন বলো তো, তোমাদের দেখাচ্ছি আমার আলমারিটার অবস্থাটা দেখো। আর এই কাপড়টা না একদম নতুন ছিল, কাপড়টা একদম নতুন, আমি একদিন না দুদিন পরেছিলাম, আমি হচ্ছে একদিন দুদিন পরেছিলাম ব্যাস, আর পরিনি। তারপরে এটা আঁচল ছিল, এই পোর্শনটা আঁচল, আর এটাও দেখো আলমারিটার কি অবস্থা হয়ে গেছে। অনেক পুরনো আলমারি, এটা অনেক পুরনো আলমারি, যার কারণে এগুলো হচ্ছে রংগুলো উঠে গেছে। তো আমি না ভেবেছি এটার উপরে স্টিকার দেবো, স্টিকার দিয়ে দেবো, স্টিকার দিলে হয়তো কিছুটা, তো নিচ থেকে আগে ভালো করে দেখে না, ওইটা হচ্ছে দেখো নিচের পোশাক, তারপরে একটা আছে, তারপরে একটা, আর এই হচ্ছে উপরে দেখো, আর এই হচ্ছে সাইডে, সাইড আছে একটা ব্যাগ আছে, এই পাশে, এই পাশে হচ্ছে একটা ব্যাগ আছে, আমার কিছু ফাইলস আছে, কিছু ডকুমেন্টস আছে ক্যারি ব্যাগের ভিতরে। তো দেখো আমার লকারও হচ্ছে লক থাকে না, আমার আলমারির লকই না, আনলক থাকে সবসময়। তো এই লকারটার ভিতরে দেখো একটা আমার সেই হেয়ার স্ট্রেটনারটা আছে, আর আছে কসমেটিক্স এর বক্স, একটাতেও ঢাকনা দেওয়া নেই, আমার মেয়ের জন্য কিছুই ঠিকঠাক থাকে না, বের করবে সাতবার করে বের করবে, সাতবার ঢুকাবে। আর এইখানে আর একটা বক্স আছে, আর ওই ভিতরে একটা চশমার চশমা আছে, চশমা বক্সেই আছে। তো দেখো, তো চলো দেখি আলমারিটা এবার কি করা যায়, দেখছি। আমি আগে ওপরের নিচে মানে ওপরের তাকের নিচে যে তাকটা, সেই সেই তাকটার জামা কাপড়গুলো আগে বের করে নিচ্ছি, আগে ওই তাকটা গুছিয়ে নেব। আর ওই তাকটাতেই বেশি আমার মেয়ের জামা প্যান্ট থাকে, শীতের জামা প্যান্ট, সোয়েটার, চাদর না সরি টুপি, আরও অন্য অন্য জামা প্যান্ট সব একসঙ্গেই ঢুকানো আছে। সেই সাথে আমার ব্লাউজও আছে কিছু, আর আমার কুর্তি আছে। তো আমি আগে ওই তাকটা গুছিয়ে নিলাম, এক পাশে রাখলাম আমার মেয়ের জামা প্যান্টগুলো, মাঝখানে রাখলাম আমার হচ্ছে নাইটি আর ব্লাউজ, আর সাইডে রেখে দিয়েছি আমার কুর্তিগুলো। এরপর আমি ওপরের তাকটা ঠিক করে নেবো, আর ওপরের তাকটাতে আছে আমার শাড়ি, শাড়ির সঙ্গে অনেক কিছু আছে, শাড়ির সঙ্গে আছে সায়া আছে, ব্লাউজ আছে, অনেক কিছুই আছে শাড়ির সঙ্গে। আর ওই দেখো একটা কুর্তি, আমার কুর্তি বলতে একটা লং কুর্তি ছিল, এটা ওড়না প্যান্ট সমেত আছে, যাই হোক এটা ওপরে শাড়ির মধ্যেই ঢোকানো ছিল, কোনো সময় আমি খুঁজে পাইনি, ওড়নাটা এক জায়গায় প্যান্ট এক জায়গায়। তো এবার দেখো আমি হচ্ছে নিচের মাঝের নিচেরটা, মাঝের যে তাকটা তার নিচের তাকটা ঠিক করে নেবো। ওই তাকটাতে ছিল সোয়েটার, ছিল কাপড়, আমার হচ্ছে সুতির শাড়ি, আমার মেয়ের সোয়েটার, আমার সোয়েটার, চাদর, আমার হচ্ছে ফুলহাতা নাইটি, এগুলো ছিল তোমাদের তাদের জামা প্যান্ট, সেগুলো হচ্ছে গুছিয়ে রেখে দেবো। আর এই সোয়েটারটা হচ্ছে অন্য, এই সোয়েটারটা ছিল আমার হচ্ছে একটা ভিআইপির মধ্যে, তো সেটাও দেখলাম এখানেই চলে এসছে, তো ওটাও আমি এখন রেখে দিচ্ছি। আর এটা তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সব, যেগুলো কাচি আয়রন করতে দেওয়ার আগে সেইগুলো আমি এখানেই ঢুকিয়ে রাখি আমার আলমারিতেই, যার জন্য জলা মোছটা পাকানো হবে দোকানে থেকে। তো আমি এই দাগটাও এখন গুছিয়ে নেবো, আর একদম নিচেরটা আমি গোছাবো না, ওটা আপাতত গোছানোই আছে। আর দেখো হয়ে গেছে, আর হচ্ছে যাই হোক প্রথমের থেকে তো অনেকটাই ভালো আছে, আগে যেমন ছিল সেই তুলনায় অনেকটা ভদ্রস্থ দেখাচ্ছে এখন।
যাই হোক, কিছুদিন তো থাকবে এরকম, আবার আমি কখন নিজের মনে থাকবে না যেরকম ভাবে পারি জামা কাপড় অনেক সময় কাচার পর অমনি ঢুকিয়ে রাখি। তো চলো দেখো হয়ে গেছে। হয়ে গেছে, দেখো মনে হচ্ছে যেন যুদ্ধ তাই করলাম, এত গরম আর এত ঘেমে গেছে কি বলবো পুরো, দেখো বুঝতেই পারছো কেমন গরম ঘেমে গেছে। তো ওই হলো, এবার আজকে আর গুছালাম তো, কালকেই দেখবে জেকে সেই। তবে যাই হোক, 2-3 দিন হয়তো ভালো থাকবে, তারপরে আবার জেকে সেই হয়ে যাবে, আবার গুছে যাবে। আবার আমার মেয়েটা এত দুষ্টু না, সবসময় বের করছে, খুলছে, খেলছে, আবার রাখছে, নিজেই গুছিয়ে রাখছে, নিজেই কখনো বের করছে। তো এইভাবে আমি হচ্ছে আমার জিনিস গোছাই, কখনো গোছানো থাকে, কখনো খোলামেলা থাকে। তো তোমরা বলো এবার ভিডিওটা কেমন লাগলো, আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।